স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বিএনপির আন্দোলনে পুলিশ বাধা সৃষ্টি করে না। দেখেন এই যে প্রতিদিন মন্ত্রীরা যা বলেন এগুলি কি মানুষ বিশ্বাস করে? মানে এগুলি বলে কি ওনারা নিজেদেরকে কি মানে উপস্থাপন করতে চায়? কে বিশ্বাস করবে? বাংলাদেশের মানুষ না হয় বিশ্বাস করলো না, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধি অ্যাম্বাসিগুলি আছে না, তারা কি বিশ্বাস করবে? করবে না। কেন করবে না আমি বলছি, তার আগে বলি, উনি দেখা যাচ্ছে যে ঢাকা রিপোর্টার্স ইউনিটির একটা অনুষ্ঠানে সেখানে বলছেন, তিনি বলছেন যে বিএনপি কোনো আন্দোলনে পুলিশ বাধা সৃষ্টি করে না, মামলা দেওয়া হয় বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে। তিনি বলেন যারা দুর্ভোগ জনদুর্ভোগ তৈরি করবে, আইন লঙ্ঘন করবে, আইন মানবে না, তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা গ্রহণ করা হবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, এটা বলছে যে এ পর্যন্ত তাদের যত নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। দেখেন তারা কোনো না কোনো মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, এই কারণে পুলিশ তাদের গ্রেপ্তার করছে। পুলিশ তাদের কোথাও কোনো ধরনের বাধা দিচ্ছে না। প্রধানমন্ত্রী সবসময় বলেন তিনি এদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য কাজ করছেন, যখন রাজনৈতিক চর্চা ঠিক থাকবে তখন এগিয়ে যাওয়ার পথ সুগম হবে, পুলিশ তাদের কোনো কাজে বাধা দেবে না। মানে কি? মানে দেখেন যখনই কি বিভিন্ন গণমাধ্যম পরিসংখ্যান দিয়ে বলছে যে কোথায় কোথায় গায়েবী মামলা, কোথাও ককটেল ফুটে নেয়, ভাঙচুর হয়নি, সমস্ত জায়গায় এই ধরনের গায়েবী মামলা আসামি করা হচ্ছে হাজার হাজার। আচ্ছা, গত 14 বছরে বা গত এই সাম্প্রতিক সময়েও কোনো একটাও কি ঘটনা ঘটেনি যেখানে ক্ষমতাসীন দলের এই আওয়ামী লীগ, তারপরে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ এদের নামে হামলা হয়নি? অসংখ্য জায়গা রয়েছে। এর আগে যখন কি ধারাবাহিকভাবে মানে বিভাগ ওয়াইজ যখন সমাবেশ করেছে তখন হয়েছে, সাম্প্রতিক সময় বহু মানে অনুষ্ঠানে হয়েছে, এবং কোথাও পুলিশকে কাজে লাগানো হয়েছে। এখন এটা ঠিক যে এখন পরিসংখ্যান দেখা যাচ্ছে 50টা মামলার মধ্যে 10টা শুধু পুলিশ বাদে মামলা করছে, বাকিটা আওয়ামী লীগে করছে। একটাও কি উদাহরণ আছে? একটা জিডি হয়েছে এরকম কোনো ঘটনা আছে? নেই। তাছাড়া সবচেয়ে বড় কথা হলো, বারবার সবাই বলছে, অনেকেই বলছেন যে পাল্টা পাল্টি কর্মসূচি না দিতে। আমি সেদিন একটা অনুষ্ঠানে ছিলাম টকশোতে, ডিবিসিতে, আমি বললাম পাল্টা পাল্টির বদলে পিঠাপিটি দিতে। পিঠাপিটি মানে আজকে যদি মানে বিএনপির হয় কালকে হোক আওয়ামী লীগের, আজ যদি আওয়ামী লীগের হয় তাহলে কালকে হোক বিএনপির, কিন্তু একই দিনে না, একই দিনে হলেই হয়, তখন তারা সংগঠিত হয়। আর এখন সংগঠিত হওয়া মানে কি? আওয়ামী লীগের ক্ষেত্রে বিশেষ করে তাদের সমস্যা, এখন হয়তো বিএনপি পাওয়ারে নেই বলে বিএনপির কথাটা এখানে আনছি না, তারপরেও এটা মোটামুটি এদের কর্মীদের অনেকের চিন্তা চেতনার লেভেল এটাই যে একটা দখল করা এবং হাঙ্গামা করা। তো এখন আওয়ামী লীগের যে এই ধরনের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ফ্রাঙ্কেনস্টাইনের দানব তৈরি হয়েছে, যারা নীতি আদর্শ আওয়ামী লীগের, বঙ্গবন্ধুর স্বাধীনতা মুক্তিযুদ্ধ কোনো কিছুই যারা পড়াশোনা করে না, শুধুমাত্র তারা এই এলাকায় মাস্তানি করে, চান্দাবাজি করে, মাদকের ব্যবসা করে, এরা হচ্ছে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ এসবের ব্যানারে তারা সংগঠিত। এরা হলো দুষ্কৃতিকারী। সেদিনকে যেমন কথায় বারবার বলা হচ্ছে দুষ্কৃতিকারী, একদম অ্যাপ্রোপ্রিয়েট শব্দ, এরা মূলত দুষ্কৃতিকারী, এরা রাজনৈতিক কর্মী না। তো এদেরকে যখন নাকি নামানো হয় একই দিনে, তখন ওরা যখন নাকি একটা বিএনপির মিছিল দেখবে, সমাবেশ দেখবে, ওরা তো তখন ক্ষমতাটা জাহির করতে চাইবে, তারা নেতাদের কাছে প্রিয় হওয়ার জন্য একটা দাঙ্গা হাঙ্গামা বাঁধাবে। এরকম অসংখ্য জায়গায় ঘটেছে। কয়টা মামলা হয়েছে? হয়নি। এটা পরিসংখ্যান দিয়ে বলা হচ্ছে, গণমাধ্যমের রিপোর্টগুলো পড়লেই বোঝা যাচ্ছে যে মানে হামলাটা করছে, এবং দেখা যাচ্ছে যারা হামলা শিকার হচ্ছে তারাই হচ্ছে আসামি হচ্ছে, তাদের নামেই মামলা হচ্ছে। সেখানে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে এই কথাটা বললেন যে বিএনপির আন্দোলনে পুলিশ বাধা সৃষ্টি করে না? হ্যাঁ, এটা ঠিক, পুলিশ এখন প্রধান বাধা না, এখন প্রধান বাধা হচ্ছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা, তারা পুলিশকে যুক্ত করছে বা পুলিশ যুক্ত হতে বাধ্য হচ্ছে। পুলিশ কেন এখন মানে প্রধান বাধা না, সেটার একটা কারণ আছে, কারণ মার্কিন ভিসা নীতি হওয়ার পর থেকে মানে পুলিশের অফিসারদের মাথা গেছে গরম হয়ে, যে কারণ না সব তো হলো মানে কি বলে প্রাণভোমরা হচ্ছে পশ্চিমা দেশগুলোতে, ফলে তারা নিচে লেভেলে নির্দেশ দিয়ে তারা চিহ্নিত হতে চায় না।
এটা হলো বাস্তবতা, এটার কারণে ওই প্রবণতাটা কমছে। কিন্তু তারপরেও অতি উৎসাহী কোনো কোনো জায়গায়, বিশেষ করে কয়েকটা জায়গায় আমি বলবো, সিলেট সহ বেশ কয়েকটা জায়গায় এরা একেবারে ডাইহার্ড মানে আওয়ামী লীগের কর্মীর মতন আচরণ করছে। তাদের চলনে বলনে বক্তৃতায় স্লোগানে সেগুলি হয়ে আসছে। তো সুতরাং আপনি নির্বিচারে শুধু দমন করবেন মানে বিএনপির নেতা কর্মী বিরোধী দলের কে, আর নিজের দলের সবাইকে পুষবেন শুধুমাত্র হিরো আলমের ঘটনা, একটা এমন একটা ঘটনা গুলশানের বুকে, এবং মানে ভিডিওগুলো যেভাবে ওপেন ছিল যার কারণে এটা আর মানে ধামাচাপা দেয়া যায়নি, এটা তো ব্যতিক্রম। কিন্তু সাধারণভাবে কি ঘটছে, সাধারণভাবে সমস্ত জায়গায় ঘটছে যে ক্ষমতাসীনরাই আক্রমণগুলো করছে, হামলা করছে, নতুবা প্রোগ্রামগুলো কিন্তু ধরন শান্তিপূর্ণ, কিন্তু তারপরে দোষ চাপানো হচ্ছে বিরোধী দলের উপর, এবং স্বরাষ্ট্রমন্ত্রী দুর্ভাগ্যজনকভাবে সাবাই যাচ্ছে। কি আর বলার আছে, দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।